স্নাইপারের গল্প মানে পুরাই আগুন। স্নাইপারের গল্প পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে। এই গল্পটি মূলত এক ভয়ানক স্নাইপারকে ঘিরে তৈরি হয়েছে। সে সমসাময়িক যুগের এক ভয়ানক স্নাইপার ছিল। তার স্নাইপার চালানোর স্টাইল ছিল পুরো মাথা নষ্ট করার মতো, আর এটা কারোর অজানা নয়। এই জন্য কিছু মানুষ ব্যাকেটের বিরুদ্ধে ভয়ানক এক ষড়যন্ত্র করতে থাকে, যাতে তাকে হত্যার দায়ে ফাঁসানো যায়। ব্যাকেটও জানে কিভাবে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এরই মধ্যে প্রচুর মারামারি, প্রচুর স্নাইপার শুট রয়েছে। আশা করি পুরো এক্সপ্লেন দেখবেন আর আমার সাথে থাকবেন, এবং আমি সোহান আপনাদের সাথে থাকবো। গল্পের শুরুতেই আমরা একজন মেয়েকে দেখি যে একজন কন্ট্রাক্ট কিলার ছিল। দিয়াস নামক এক রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক করে তোলার জন্য আমেরিকা এসেছে, কিন্তু আমেরিকার কিছু মানুষ বিষয়টি চায় না, তাই তারা ইউকির সাথে ডিল করেছে দিয়াসকে মারার জন্য। তারপর ইউকি তার স্নাইপারের নিশানা লাগায় দিয়াজের দিকে। এদিকে দিয়াস তার ভাষণ শুরু করবে, ঠিক তখনই ইউকি তার দিকে গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যে গুলি গিয়ে দিয়াজের মাথায় লাগে, সঙ্গে সঙ্গে দিয়াজ মারা যায়। এবার প্রশ্ন, গুলিটা করলোই বাকে এবং কোন অ্যাঙ্গেল থেকে ছোড়া হলো তারা কেউ বুঝতে পারছিল না। এমন সময় আমরা দেখতে পাই ডিরেক্টিভ ফ্র্যাঙ্কলিন কারোর সাথে কথা বলতে। ঠিক তখন তার সহকর্মী বলে, আমরা জানতে পেরে গেছি দিয়াজকে কে মেরেছে। এত দূর থেকে ও এত সূক্ষ্মভাবে স্নাইপার চালানোর মতো একজনই আছে, যার নাম সার্জেন্ট ব্র্যান্ডেড ব্যাকেট। দিয়াজের মাথায় গুলি লেগেছিল, তখন ব্যাকেটকে ওখানে দেখতে পাওয়া গেছিল। ঠিক তখন ফ্র্যাঙ্কলিন যত দ্রুত সম্ভব ব্যাকেটকে গ্রেফতার করতে বলে। এদিকে আমরা ব্যাকেটকে দেখতে পাই, সে কিনা বাড়িতে বসে ভিডিও গেম খেলছিল। ব্যাকেট কোনোদিনই ছুটি নেয়নি, তাই সে তার প্রথম ছুটি বাড়িতে এনজয় করছিল। সে জানতই না পুলিশের লোকজন তাকে গ্রেপ্তার করতে এসেছে। সঙ্গে সঙ্গে পুলিশের লোকজন ঘরের দরজা ভেঙে ব্যাকেটকে গ্রেপ্তার করে, কিন্তু ব্যাকেট কিছুই বুঝতে পারছিল না কারণ তার সাথে এসব কেন হচ্ছে। সে পুলিশদের বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ শোনে না। পুলিশের দল ব্যাকেটকে সোজা নিচে নিয়ে আসে, তারপর তাকে গাড়িতে তোলে। ঠিক তখনই ব্যাকেটের বাড়ির বাইরে ইউকিকে আবারও দেখতে পাওয়া যায়। ইউকি এখানে ব্যাকেটকে মারার জন্য এসেছে, তখন সে তার টিমকে জানায় ব্যাকেটকে পুলিশ ধরে ফেলেছে। আসলে ব্যাকেটকে ফাঁসানো বা মারার তাদের একটা বড় ষড়যন্ত্র ছিল, কিন্তু ব্যাকেটের কপাল ভালো ছিল যে ইউকি পৌঁছানোর আগে পুলিশের লোকজন তাকে গ্রেপ্তার করে ফেলেছিল। কিন্তু আমাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারা সবাই কেন ব্যাকেটকে ফাঁসাতে চাইছে? এটা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো, দেখতে থাকুন। এরপর সিন শিফট হয় আর আমরা ব্যাকেটকে দেখতে পাই। ব্যাকেটকে পুলিশের হেফাজতে বেঁধে রাখা হয়েছিল। ঠিক তখনই সেখানে ফ্র্যাঙ্কলিন আসে। ফ্র্যাঙ্কলিন ব্যাকেটকে জিজ্ঞাসা করে, তুমি কেন জিয়াদকে হত্যা করেছো? তোমার পিছনে আর কে কে আছে এবং কে তোমাকে এই কাজ করতে বাধ্য করেছে? ব্যাকেট তখন উত্তর দেয়, আমাকে কেউ এই কাজ করতে বলেনি আর আমি কাউকে হত্যাও করিনি। তখন ফ্র্যাঙ্কলিন বলে, তুমি আমাকে কি পাগল ভেবেছো? হত্যার দিন তোমাকে ওখানেই দেখা গেছে আর ওখানে তোমার ডিএনএ পাওয়া গেছে। আমি নিশ্চিত এই খুন তুমি করেছো। আর তোমার বাবাও কি তোমার সাথে জড়িত আছে? কারণ তোমার বাবাও একজন ভয়ানক স্নাইপার ছিল। আমরা যদি পুরোপুরি নিশ্চিত হয়ে যাই যে এই খুনটা তোমরা করেছো, তখন কিন্তু তার পরিণাম ভালো হবে না। এরপর ফ্র্যাঙ্কলিন ও তার সঙ্গীরা ব্যাকেটকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা একজন রাশিয়ান কিলারকে দেখতে পাই, তার কাছে একটা কল এসেছে। কলের ওপাশে থাকা লোকটি বলে, ব্যাকেট নামক এক স্নাইপারকে হত্যা করতে হবে, যার বিনিময়ে তোমরা অনেক টাকা পাবে। অনেক টাকার প্রস্তাব দেখে কিলার রাজি হয়ে যায়। তারপর সে তার টিমকে নিয়ে ব্যাকেটকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে। তারপর সিট জুলিয়াসের সাথে কথা বলার জন্য এসেছিল। সিট তখন জুলিয়েটকে বলে, তুমি কিভাবে বুঝলে ব্যাকেট হচ্ছে আসল অপরাধী? তখন জুলিয়েট একটা ভিডিও দেখিয়ে বলে, এই গুলিটি 1.2 মাইল দূর থেকে চালানো হয়েছে, আর এত দূর থেকে স্নাইপারের দক্ষতা একমাত্র ব্যাকেটেরই আছে, আর দুর্ঘটনার স্থানে ব্যাকেটের ডিএনএ পাওয়া গেছে। আমি নিশ্চিত এই খুনটা ব্যাকেট করেছে। ঠিক তখনই সিট ভিডিওতে আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে বলে, এই লোকটা এখানে কি করছে? লোকটি তো একটা ওষুধ কোম্পানির মালিক, তার সাথে দিয়াজের কিসের সম্পর্ক? সিট কোনো মতেই তার হিসাব মেলাতে পারে না, তাই তার লোকটির ওপর একটু সন্দেহ হয়। এরপর সিন শিফট হয় আর আমরা ব্যাকেটকে দেখতে পাই। পুলিশের লোকজন তাকে নিয়ে যাচ্ছিল গাড়ি করে একটা অন্য জায়গায়। ঠিক তখনই রাশিয়ান কিছু লোক ব্যাকেটদের দিকে ফলো করতে থাকে। ব্যাকেট একজন দক্ষ স্নাইপার ছিল, তাই সে বুঝতে পারে তাদের উপর হামলা হতে পারে। সে এই কথাগুলো পুলিশদের জানায়, কিন্তু পুলিশের লোকজন তার কোনো কথাই শোনে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে একটা বড় গাড়ি এসে তাদের গাড়িটা ব্লক করে দেয়। তখন পুলিশেরা বুঝতে পারে তাদের উপর হামলা হতে চলেছে, তাই তারা তাদের গাড়িটা নিয়ে পিছনের দিকে যেতে থাকে। ঠিক তখনই অন্য আর একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা
ধাক্কা মারে। তারপর ট্রাক থেকে দুজন মাফিয়া নেমে ব্যাকেটদের উপর এলোপাতাড়ি গুলি করে। মুহূর্তের মধ্যে সকল পুলিশদের তারা মেরে ফেলে। ব্যাকেট কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর ব্যাকেট হাত করে চাবি নিয়ে নিজেকে মুক্ত করে নেয়। তারপর দুটো USB গান নিয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই দুজন মাফিয়া গাড়ির কাছে চলে আসে। তখন ব্যাকেট দুজনকে গুলি করে মেরে ফেলে। এদিকে আমরা ইউকিকে দেখতে পাই। সে ব্যাকেটকে মারার জন্য দূর থেকে নিশানা সেট করছিল। এদিকে ব্যাকেট বুঝতে পারে তাকে এখান থেকে পালাতে হবে, কারণ গ্যাংস্টারের সংখ্যা ছিল অনেক বেশি। তখন ব্যাকেট ড্রাইভিং সিটের দিকে যেতে থাকে। ঠিক তখনই ইউকির ছোড়া গুলি এসে লাগে ব্যাকেটের একদম পাশে। ব্যাকেট একটুর জন্য বেঁচে যায়। তখন ব্যাকেট কোনো কিছুই না ভেবে দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এরপর আমরা সিটকে দেখতে পাই। সে সাউথের সাথে দেখা করতে এসেছিল কিছু জিজ্ঞাসা করার জন্য। সিট জিজ্ঞাসা করে, দিয়াজ যখন খুন হয়েছে তখন তুমি ওখানে কি করছিলে? তখন সাউথ বলে, রাশিয়ার সাথে যদি আমার ডিলটা হতো তাহলে আমার ওষুধ কোম্পানি আরো উপরে উঠে যেত, তাই আমি ওখানে গেছিলাম। আমি কেন চাইবো দিয়াজকে মারতে? সাউথ আসলে সিটকে ভুলভাল বুঝিয়ে দিচ্ছিল। সিটও এটা ভালোভাবে বুঝতে পারছিল, তাই তার উপর সন্দেহটা অনেকটাই বেড়ে যায়। এদিকে সারা ফ্র্যাঙ্কলিনকে বলে ব্যাকেটের উপর রাশিয়ানরা হামলা করেছিল। ব্যাকেট নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর আমাদের কিছু লোকজন ওখানে মারা গেছিল। তাদের শরীরে স্নাইপারের বুলেট পাওয়া যায়। আমার মনে হয় ব্যাকেটের জীবন সংশয়ের মধ্যে আছে। তখন ফ্র্যাঙ্কলিন বলে, তুমি যে স্নাইপারের কথা বলছো সেটা আর কেউ নয়, সেটা হলো ব্যাকেটের বাবা। ব্যাকেটের বাবা একজন দক্ষ স্নাইপার, তাই আমার মনে হয় ছেলেকে বাঁচানোর জন্য সে এমনটা করেছে। তোমরা যত দ্রুত সম্ভব বাবা ও ছেলেকে খুঁজে বার করো। পরের দিন আমরা সিটকে দেখতে পাই। সে জুলিয়েটকে কল দেয়। সে বলে ব্যাকেটের উপর হামলা হচ্ছে বারবার, পরে আবারও হামলা হতে পারে। আমার মনে হয় ব্যাকেট নির্দোষ। এখন ব্যাকেটের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাই আমি ঠিক করেছি আমি ব্যাকেটের পাশে দাঁড়াবো। তখন জুলিয়েট জানায় সেই দিন হামলাকারী রাশিয়ান কিলার এখনো বেঁচে আছে। তুমি পারলে সেখানে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করো। অ্যাড্রেস নিয়ে সিট সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়। সিট লোকটিকে গান পয়েন্টে নিয়ে হামলাকারীদের নাম জিজ্ঞাসা করে। তখন কিলারটি ভয় পেয়ে বলে, আমি ওকে চিনি না। সে ভয়েস চেঞ্জ করে কথা বলতো, কিন্তু তার পিছন থেকে হেলিকপ্টারের আওয়াজ শোনা যেত। তখন সিট তাকে ছেড়ে দেয়। সে হয়তো কিছু বুঝতে পেরেছে। ঠিক তখনই ফ্র্যাঙ্কলিন সিটের কাছে কল দিয়ে বলে, আমরা ব্যাকেটের ঘর তল্লাশি করার জন্য যাচ্ছি। তখন সিট ও ব্যাকেটের বাড়িতে চলে যায়। তারা সবাই মিলে ব্যাকেটের বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি করে, কিন্তু তারা সন্দেহমূলক কিছুই খুঁজে পায় না। তারা শেষ মুহূর্তে একটা বার্থডে গিফট দেখতে পায়, যেখানে ব্যাকেটের বাবার ঠিকানা লেখা ছিল। এদিকে সিট খুঁজতে খুঁজতে একটা ছবি দেখতে পায়। ছবিটা একটা ব্যাকেটের ব্যাটালিয়ান গ্রুপের ছিল। সিট তখন ছবিটার একটা ফটো তুলে জুলিয়েটকে পাঠায়। সিট জুলিয়েটকে বলে, এই ছবিতে কারা কারা আছে তাদের অ্যাড্রেস দ্রুত আমাকে জানাও। জুলিয়েট সঙ্গে সঙ্গে ছবিটা স্ক্যান করে বুঝতে পারে সেখানে ফিনিক্স রয়েছে, যার রেকর্ড অনুযায়ী 2 বছর আগে মারা গেছে। জুলিয়েট সঙ্গে সঙ্গে সিটকে সবকিছু জানায়। সিট সবকিছু শুনে বুঝতে পেরেছিল এই ঘটনার পিছনে হয়তো ফিনিক্সের হাত রয়েছে। এরপরের সিনে আমরা দেখতে পাই ব্যাকেট তার বাবার সাথে সময় কাটাচ্ছে। আসলে সেই দিন ব্যাকেট পালিয়ে সোজা তার বাবার কাছে চলে আসে। ঠিক তখনই তার বাবা থমাস CCTV দেখতে পায় ফ্র্যাঙ্কলিন ও তার দলবল নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তখন থমাস একটা স্নাইপার ব্যাকেটের হাতে তুলে দিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বলে। তারপর থমাস বাইরে গিয়ে আত্মসমর্পণ করে। ঠিক তখনই সেখানে আমরা লেডি স্নাইপার ইউকিকে দেখতে পাই। মুহূর্তের মধ্যে সে আমেরিকান পুলিশদের মারতে থাকে। সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে ব্যাকেট স্নাইপারের শব্দ শুনতে পাই, তাই সে না পালিয়ে দ্রুত আবার বাবার কাছে যেতে থাকে। থমাস কোনো মতে ঘরের মধ্যে চলে আসে। তারপর তার স্নাইপার নিয়ে ইউকির লোকেশন খুঁজতে থাকে। এদিকে ব্যাকেট তার বাড়ির কাছে এসে তার পজিশন নিয়ে রেডি হয়ে যায়, কিন্তু কেউ কোনো গুলি চালাচ্ছে না। মুহূর্তের মধ্যে পরিবেশ একটু শান্ত হয়ে যায়। ঠিক তখন ইউকি অন্যদিকে একটা ফায়ার করে, যাতে তাদের নজর সেই দিকে চলে যায়, আর ইউকি সেই ফাঁকে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ব্যাকেটরা যদি ইউকিকে ধরতে না পারে তাহলে সে নিজেকে কখনোই নির্দোষ প্রমাণ করতে পারবে না, তাই তারা বুদ্ধি করে জঙ্গলে ইউকিকে খোঁজার জন্য দুইজন দুই দিকে চলে যায়। ব্যাকেট ইউকির দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর ইউকি ব্যাকেটকে দেখে ফেলে, কিন্তু ব্যাকেট তাকে দেখতে পায় না। ইউকি তার স্নাইপার নিয়ে ব্যাকেটের দিকে নিশানা সেট করে। ব্যাকেটের দিকে গুলি চালাতেই যাবে, ঠিক তখনই থমাস ইউকির স্নাইপারে গুলি করে দেয়। অল্পের জন্য ব্যাকেট বেঁচে যায়। এরপর ব্যাকেট ইউকির লোকেশন জেনে যায়। তখন ব্যাকেট ইউকিকে ধরে ফেলে, কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড ফাইট হয়। কোনো মতেই ব্যাকেট ইউকির সঙ্গে পেরে ওঠে না। ইউকির ফাইট স্টাইল দেখে মনে হচ্ছিল সে অনেক ভয়ানক একজন ফাইটার। তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট হবার পরে এক
পর্যায়ে এসে ইউকি ব্যাকেটকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর ইউকি তার ছোট ইউএসপি বন্দুক নিয়ে তার দিকে গান পয়েন্ট করে, ইউকি ব্যাকেটকে মারতে যাবে। ঠিক তখনই ব্যাকেটের বাবা ইউকির মাথায় বন্দুক ধরে। শেষমেশ অনেক কষ্টে তারা ইউকিকে ধরে ফেলে। এদিকে সিট চুরি করে ফিনিক্সের বাড়িতে ঢোকে। কিছুক্ষণ তার বাড়ি তল্লাশি করার পর সে কয়েকটা টিকিট খুঁজে পায়। এই টিকিট গুলো ছিল একটা আইল্যান্ডে। সে বুঝতে পারে ফিনিক্স ওই আইল্যান্ডে প্রায় যাওয়া আসা করে, তাই সিট দেরি না করে দ্রুত সেই আইল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ব্যাকেট ফ্র্যাঙ্কলিনকে ফোন করে বলে, দিয়াজকে যে হত্যা করেছিল তাকে আমি ধরে ফেলেছি, তোমরা যেখানে চাও সেখানে তাকে আমি নিয়ে যেতে পারি। তখন ফ্র্যাঙ্কলিন বলে, তোমরা ওখানেই থাকো, আমাদের অন্য একটা টিম তোমাদের নিয়ে আসবে। এরপর জুলিয়েট ইউকির ফেস স্ক্যান করে নেয়। তাদের সামনে ইউকির পুরো ডিটেলস বার হতে থাকে। তারা জানতে পারে যদি ওই ডিলটি হতো তাহলে ফিনিক্স কোম্পানি নষ্ট হয়ে যেত। ফিনিক্স চেয়েছিল এর সাথে একজন আমেরিকান সৈন্যকে জড়াতে, যাতে ভবিষ্যতে এই ডিলটি কখনোই না হয়। এদিকে অন্য একটা টিম ব্যাকেটের কাছে পৌঁছে গেছিল। তারা ব্যাকেটদের নিয়ে সব থেকে নিরাপদ জেলে পৌঁছে যায়। তখন ব্যাকেট বলে, আমার মনে হয় ফিনিক্সকে ধরার একটি মাত্র রাস্তা রয়েছে। যদি ইউকি ফিনিক্সকে কল দিয়ে বলে আমাকে মেরে ফেলেছে, তখন ইউকিকে তার অ্যাড্রেসে ডাকবে, তখন তাকে আমরা সহজেই ধরতে পারবো। প্ল্যান মতো তাদের কাজ হয়। ফিনিক্স বলে ব্যাকেটের লাশ নিয়ে তার অ্যাড্রেসে আসতে। তখন তারা একটা প্ল্যান করে। ইউকিকে বলে তুমি ব্যাকেটকে নিয়ে যাবে, আর থমাসকে বলে তুমি দূর থেকে নজর রাখবে, কারণ থমাস ছিল একজন সব থেকে ভয়ানক স্নাইপার। কিছুক্ষণের মধ্যে ইউকি ও ব্যাকেট ফিনিক্সের কাছে চলে যায়। ফিনিক্স ব্যাকেটকে জীবিত দেখে অবাক হয়ে যায়। তখন ইউকি বলে, আমি ব্যাকেটকে এই জন্য মারিনি কারণ আমি চাই তুমি নিজের হাতে তাকে মারো। ইউকির এরকম কথা শুনে ফিনিক্সের মনে হয় নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল রয়েছে, তাই সে দেরি না করে ইউকির কাঁধে গুলি করে দেয়। এরপর ব্যাকেট ও ফিনিক্সের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে এসে ফিনিক্স ব্যাকেটকে গান পয়েন্টে নিয়ে নেয়। তারপর সে জোরে জোরে বলতে থাকে, আমার $10 মিলিয়ন ও একটা প্লেন লাগবে, তাহলে আমি ব্যাকেটকে ছেড়ে দিব। তখন তার বাবাকে শুট করতে বলে, কিন্তু থমাস শুট করে না কারণ ফিনিক্সের সামনে ব্যাকেটকে ধরে রেখেছিল। তখন ব্যাকেট বলে, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, তুমি শুট করো। এখন থমাস এই কথা শুনে তার শরীরে যেন শক্তি খুঁজে পায়, সঙ্গে সঙ্গে ফিনিক্সকে হেডশট দিয়ে দেয়। সাথে সাথে ফিনিক্স মারা যায়, আর এরই সাথে ব্যাকেট নির্দোষ প্রমাণিত হয়ে যায়। তারা দুজনেই আবার প্রমাণ করলো তারা একজন ভয়ানক স্নাইপার। আসলে স্নাইপার মুভি কতটা ভয়ানক হতে পারে তা বলে বোঝাতে পারবো না, যতটা সম্ভব আমার মতো করে বলে বুঝিয়েছি। যদি এক্সপ্লেনটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো সত্য বা অজানা ঘটনা নিয়ে।